অন্ধকার কালো রাত ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল আর জোরে বৃষ্টি হচ্ছিল। তখন একটা বাড়ির থেকে মেয়ের চেঁচামেচির আওয়াজ আসছিল। ও বলছিল, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমি তোমাদের কি ক্ষতি করেছি, তোমরা সবাই আমাকে কেন মারতে চাইছো, ছেড়ে দাও আমাকে। ওই আওয়াজটা গজরির ছিল। ও নিজের বর রামু আর শ্বশুরকে বলছিল, কেন ছেড়ে দেবো, তোর বাপ বিয়েতে কি দিয়েছে? কিচ্ছু দেয়নি, বলেছিল সব কিছু দেবে, আর তোকে আমাদের ঘাড়ে খালি হাতে বসিয়ে দিল। আমার বাবার কাছে যা কিছু ছিল সবই তো দিয়ে দিয়েছে, তারপরও তুমি বলছো কিছু দেয়নি। কিচ্ছু দেয়নি, টাকা পয়সা কে দেবে, যা কথা হয়েছিল সেটা তো তোর বাপ পূরণ করেনি। তুমি এখন এই বাড়িতে তখনই থাকতে পারবে যখন নিজের বাপের থেকে টাকাটা আনবে। আমি আর আমার বাবার কাছ থেকে কিছু চাইবো না, যদি আমার প্রাণ যায় যাক। এই গজরি এরম ভাবে মানবে না, এর হাত পাটা ভাঙতো। আমি তোমাদের নালিশ পুলিশে গিয়ে করব, তোমরা আমাকে অত্যাচার করছো। যদি একে জ্যান্ত ছেড়ে দিই পুলিশ আমাদের ধরে নেবে, একে জ্যান্ত ছাড়া আমাদের জন্যে বিপদের থেকে কম নয়, একে মেরে ফেলি। এটা শুনে গজরি পালাতে থাকে আর রান্নাঘরে কিছু জিনিসে ওর পা আটকে যায় আর গজরি মুখ থুবড়ে উনুনে পড়ে যায়, আর একদিকের মুখটা আগুনে পুড়ে যায়। ও চেঁচায়, আমাকে ছেড়ে দাও, কিন্তু রামু আর ওর বাবা গজরি একটা কথা শোনে না। গজরি কাঁদতে থাকে আর বলে, দেখবে তোমাদের কর্মের ফল তোমরা নিশ্চয়ই পাবে, তোমাদের ঠাকুর কোনো দিনও ক্ষমা করবে না, কোনো দিনও ক্ষমা করবে না। আর গজরি মরে যায়। এ তো মরে গেল, এখন কি করি? একে দূরে জঙ্গলে পুঁতে আসি, আর কেউ কিছু জানতেই পারবে না। রামু আর ওর বাবা জঙ্গলে গজরিকে পুঁতে দেয় আর গজরি একটা ভয়ানক ডাইনি রূপ নিয়ে নেয়। ও সেইখানে একটা গাছের উপরে বসে অপেক্ষা করে যে কেউ তো আসবে যে ওর মৃত্যুর প্রতিশোধ নেবে। কিছু বছর পর ওই গ্রামে বিদেশ থেকে একটা ছেলে নিজের দিদার কাছে ছুটি কাটাতে এসেছিল। ওর নাম প্রিন্স ছিল। ও অনেকই মডার্ন ছেলে ছিল আর খোলা মনের ছিল, কিন্তু ওর যে দিদা ছিল সে পুরনো দিনের ছিল আর ভূত প্রেতের ব্যাপারে অনেক বিশ্বাস করত, কিন্তু প্রিন্স ভূত প্রেতদের মানত না। একদিনের কথা, দিদা আমি জঙ্গলে ঘুরতে যাচ্ছি। প্রিন্স, এটা তোমার আমেরিকা নয়, তুমি যেখানে সেখানে ঘুরতে চলে যাবে, তুমি জানো কি জঙ্গলে ভূত প্রেত থাকে, যদি তোমাকে ধরে নেয় তো। কি দিদা, তুমিও না কি যে কথা বলতে থাকো, ভূত টুত কিচ্ছু হয় না। তারপর প্রিন্স জঙ্গলে একলা ঘুরতে চলে যায়। এই ছেলেটা তো আমার কথা শোনে না, যখন কিছু হয়ে যাবে তখন বুঝতে পারবে। প্রিন্স জঙ্গলে গিয়ে এদিক সেদিক ঘুরতে থাকলো, তখনই ওইখানে একটা গাছ দেখতে পায়। ওই গাছ দেখে ওর আজব মনে হলো, ওই গাছের পাতা গভীর ছিল আর ওটা আকারে বড় গাছ ছিল, আর ওর আশেপাশের গাছগুলি শুকনো আর মরা ছিল। ওই সবের মাঝে ওটাই একটা বড় গাছ আর ঘন গাছ ছিল, ওই গাছের মধ্যে ফলও লাগা ছিল। প্রিন্সের এই ব্যাপারটা আজব মনে হল। অনেক খিদে পেয়েছে আর অনেক ক্লান্তও হয়ে গেছি, কেননা গাছ থেকে ফল পেড়ে খেয়ে নি আর কিছুক্ষণ বিশ্রামও করে নেব, হাঁটতে হাঁটতে অনেক হাঁপিয়ে গেছি। যেই ও গাছের থেকে ফল পাড়ে তখনই কোনো মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। প্রিন্স আওয়াজটা শোনার চেষ্টা করে। কে আছে, কে আছে, কে কাঁদছে, তুমি কেন কাঁদছো, আর তুমি এই জঙ্গলে একলা কি করে যাচ্ছ? আমি জঙ্গলে গাছ থেকে কাঠ কাটার জন্য এসেছিলাম আর রাস্তা ভুলে গেছি। আচ্ছা কেঁদো না, চুপ করে যাও, তোমার নামটা কি? আমার নাম গজরি। ও লাল রঙের শাড়ি পরেছিল, কিন্তু গজরি ওর মুখটা ঢাকা রেখেছিল। গজরি, এই তুমি নিজের মুখটা কেন ঢেকে আছো? দাদাবাবু, আমাদের এখানে মেয়েরা নিজের মুখ কোনো অচেনা লোকদের দেখায় না। কিন্তু ওই ঘোমটার ভেতরে গজরি নয়, একটা ভয়ানক ডাইনি ছিল। ওর রং কালো আর চোখ গোল গোল বড় বড় ছিল, ওর নাক লম্বা ছিল আর একদিকের মুখ পোড়া ছিল, যার কারণে অনেক ভয়ানক লাগছিল। তুমি আমার সাথে আমার বাড়ি চলো। আর গজরি প্রিন্সের সাথে চলে যায়। তখনই প্রিন্সের এরম মনে হয় যে ওর সাথে গজরি নয়, কোনো ভুতুরি জিনিস আছে। গজরির ঘোমটা থেকে আজব মতন আওয়াজ আসছিল। প্রিন্স পিছনে ঘুরে দেখে, কিন্তু কেউ থাকে না। ওর আবার মনে হয় যে কেউ ওর কাঁধে হাত রেখেছে। ও আবার পিছনে দেখে, কিন্তু কেউ থাকে না। আরো ভয় পেয়ে যায়।
কেউ তো নেই, তাহলে হাতটা কে রাখলো? আরো গাজরির দিকে তাকায়, গাজরি চুপচাপ হাঁটতে থাকে। গাজরি তো হাত রাখেনি, তাহলে কে রেখেছে? তোমার বিয়ে হয়ে গেছে? না দাদাবাবু। প্রিন্স গাজরির মুখ দেখার অনেক চেষ্টা করে, কিন্তু ও গাজরির মুখ দেখতে পায় না। প্রিন্স নিজের বাড়ি পৌঁছে যায় আর নিজের দিদাকে ডাকে। দিদা, দিদা কোথায় আছো? তখনই দিদা বলে, কি হয়েছে, কেন চেঁচাচ্ছিস, আর এই মেয়েটি কে? বলছি বলছি, ধৈর্য ধরো দিদা, এ হলো গাজরি। আর প্রিন্স দিদাকে সব ব্যাপার বলে। বাবা তুই ভালো করেছিস একে বাড়ি নিয়ে এলি, জঙ্গলে গাজরির কি হতো? জঙ্গলে এমনিতেও জঙ্গলি জানোয়াররা থাকে, ওরা তো মেরেই ফেলতো। দিদা এইটা তো আপনার মনুষ্যত্ব যে আমার মতন অসহায়কে বাড়িতে থাকতে দিলেন। আপনার বাড়িতে যা কাজ থাকবে আমি সব করব। আপনি আমার উপরেই অনেক দয়া করেছেন, আমি আপনার দয়া সারা জীবন মনে রাখব। আরে পাগলি, দয়া কিসের, মনুষ্যত্ব থাকার দরকার। আর যতদিন না তোমার বাড়ির লোকেরা পাওয়া যাচ্ছে তুমি এখানেই থাকতে পারো, আমরা তোমার বাড়ির লোকেদের নিশ্চয়ই খুঁজে বার করব। ততদিন এখানে আরামসে থাকো, আর কোনো জিনিসের দরকার হলে বলে দিও। আচ্ছা ঠিক আছে, আমি ঘুমোতে যাচ্ছি, তুমিও ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। যে দিদা ভেতরে যাবার জন্য ঘোরে, দিদার পা পিছলে যায়, তখনই গাজরি নিজের আসল রূপে এসে নিজের শক্তি দিয়ে দিদাকে বাঁচিয়ে নেয়। দিদা আশ্চর্য হয়ে যায় যে সে বেঁচে কি করে গেল। আমি বেঁচে গেলাম কিভাবে, যেমন কোনো অজানা শক্তি আমাকে বাঁচিয়ে নিয়েছে। যদি আমি পড়ে যেতাম তো আমার হাত পা ভেঙে যেত। ভগবানকে অনেক অনেক ধন্যবাদ। দিদা, ভগবান সবসময় ভালো লোকেদের সাথ দেয়, সে কোনোদিনও ভালো লোকেদের খারাপ করতে পারে না। এটা তো ঠিক। আর দিদা ঘুমোতে চলে যায়। পরের দিন দিদা ঘুম থেকে ওঠে তো দেখে বাড়ির সব কাজ শেষ হয়ে গেছে। সে আশ্চর্য হয়ে যায়, এইসব এত তাড়াতাড়ি কি করে হয়ে গেল? দিদা আপনার চা। দিদা এইসব কাজ আমি করেছি। আচ্ছা তুমি তো অনেক ভালো, আর এই ঘুমটা দিও না। দিদা আমাদের এখানে নিজের মুখ কোনো অচেনা লোকদের দেখায় না। তখনই প্রিন্সের আওয়াজ আসে। দিদা আমি বাইরে ঘোরার জন্য যাচ্ছি। ঠিক আছে ঘুরে এসো, কিন্তু সন্ধে হওয়ার আগে চলে আসবে। এসে যাব। এইটা বলে প্রিন্স বাইরে চলে যায়। আর রাস্তাতে ওর বাইকের সামনে একটা ট্রাক জোরে আসতে থাকে, আর ও বুঝতে পারে না কি করবে। তখনই ট্রাক জোরে ওর উপরে চড়তে যাচ্ছিল, আর গাজরি ওখানে এসে যায় আর প্রিন্সকে বাঁচিয়ে নেয়। আর প্রিন্সের একটা কিচ্ছু হয় না। প্রিন্স ওঠে আর নিজেকে আশ্চর্য হয়ে দেখে। এত ভয়ানক অ্যাক্সিডেন্ট, আর আমি বেঁচে গেলাম কি করে? এইটা হতে পারে না। ও তখনই গাজরিকে দেখে ফেলে। ও একটা ভয়ানক ডাইনি ছিল, আর ওর মুখ পোড়া ছিল। কে 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 তুমি? আর তুমি তো গাজরি তাই না? তুমি ডাইনি কি করে হয়ে গেলে? ডাইনি প্রিন্সকে নিজের সব ঘটনা বলে। ডাইনি কাঁদে আর কাঁদতে কাঁদতে বলে, দাদা বাবু আমার বর আর আমার শ্বশুরকে ছাড়বে না, ওদের শাস্তি নিশ্চয়ই দেবে, তখনই আমার আত্মা শান্তি পাবে, না হলে আমার আত্মা এইভাবে তড়পাতে থাকবে। তুমি চিন্তা করবে না, আইন ওদের শাস্তি নিশ্চয়ই দেবে। তুমি নিজের বর আর শ্বশুরের ঠিকানাটা বলো তো। দাদা বাবু ওরা পাশের গ্রামেই থাকে। প্রিন্স পরের দিনে গাজরির বর আর শ্বশুরের খোঁজে বেরিয়ে পড়ে, আর গ্রামে বেরিয়ে, আরে দাদা আপনি কি রামুকে চেনেন? হ্যাঁ ভাইটি, সামনের বাড়িটাই রামুরি। ধন্যবাদ দাদা। রাতের সময় প্রিন্স রামুর বাড়ি গিয়ে গাজরির মতন সেজে জানলায় দাঁড়িয়ে যায়। তখনই রামুর নজর জানলার দিকে পড়ে, আরো অনেক জোরে চেঁচায়, গাজরি! এটা শুনে রামুর বাবার ঘুম ভেঙে যায়, আরো বলে, আরে বাবা এটা তোর মনের ভুল হবে, গাজরিকে তো আমরা মেরে ফেলেছিলাম, সে কি করে আসতে পারে? হ্যাঁ আমি এখন নিজের চোখেই দেখেছি, ও গাজরিয়ে ছিল। যদি তোমার মনে হয় তো কাল সকালে জঙ্গলে গিয়ে দেখে নেব ওর সবটা আছে কি না। পরের দিন রামু আর ওর বাবা জঙ্গলে ওই জায়গাটায় গিয়ে দেখে যেখানে ওরা গাজরিকে পুঁতেছিল। এই দেখো গাজরির সব। তখনই প্রিন্স পুলিশকে নিয়ে পৌঁছে যায়, আর পুলিশ রামু আর ওর বাবাকে গাজরিকে মারার অপরাধে গ্রেপ্তার করে নেয়। আর গাজরি নিজের শ্বশুর আর বাবাকে শাস্তি পেতে দেখে অনেক খুশি হয়ে যায় আর মুক্তি পেয়ে যায়।